নমস্কার বন্ধুরা। তো আজকে আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এমনিতে অনেক মানে বাগান দেখিয়েছি তোমাদেরকে, আজকে আমি তোমাদেরকে আমাদের গ্রামের যে ফুল বাগান আছে, তাছাড়া কী কী চাষ হয় এখানে, সেগুলো দেখাবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভাল লাগবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এত রোদ পড়েছে না, তাকানো যাচ্ছে না, তাই একটু কষ্ট হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে। তো তোমরা বুঝতেই পারছো, একটু ম্যানেজ করে নিও। তো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কিছু গাঁদা গাছ। যদিও এখন গাঁদা গাছের সিজন না, গরম পড়ে গেছে, তাই গাছগুলো একটু শুকিয়ে গেছে শেষের মুখে। এটা একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, প্রচুর ফুল দিয়েছে, যদিও গাছগুলো হার্ডলি 2 থেকে 3 মাসের, ছোট ছোট গাছ। এটা একটা গোলাপ গাছ, এটাও চারা গাছ কিনেছিলাম, দেখতেই পাচ্ছ মিনিমাম 2 মাসে ভালোই বেড়েছে। আর এই একটা নয়নতারা গাছ, যেটা ম্যাক্সিমাম সব বাড়িতেই থাকে, গাছ ভরে ভরে ফুল হয়। আর এই সব গাছের যত্নও সেরকম লাগে না। এই দেখো আর একটা গাঁদা গাছ। আসলে গ্রামের দিকে কি হয়, শুধু খোল সার দেওয়া হয়, ঠিক আছে, আর কোনো সার দেওয়া হয় না। অ্যাকচুয়ালি ওখানের মাটি এত ভালো, তোমরা যে গাছই পুঁতবে সেই গাছেই ভালো ফুল ফল দেবে। তুমি যদি কোনো যত্নও না নাও তাহলেও ফুল ফল দেবে ভালো। আর যত্ন নিলে তো বুঝতেই পারছ গাছ ভরে ভরে ফুল দেবে। এই সাদা জবা, যেটা আমাদের বাড়ির পুজোতে লাগে। জবা গাছ ম্যাক্সিমাম বাড়িতে লোকেরা পোঁতে শুধু পুজো দেওয়ার জন্য, এটা আমি খেয়াল করেছি। এই গাছটা একটু এত বড় হয়ে গেছে, ঠিকঠাক করে বাঁধতে হবে। তবু যে কটা ফুল ফুটেছে খুব মিষ্টি লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই একটা ছোট্ট গাছ, এই গাছটার নামটা ঠিক আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের বাগান কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। এই যে এই গাঁদা গাছটাও, এটাকে বলা হয় রক্ত গাঁদা, খুব ভালো লাগছে দেখতে। আর এই একটা পঞ্চমুখী জবা, এটাও পুজোতে লাগে, দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল ফুটেছে। এরপর যে গাছটা, এই গোলাপ গাছটা, এটা আমার খুবই প্রিয়। যেমন ফুলের সাইজও খুব বড় আর ফুলের কালারটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে। আমার তো দেখে মনে হচ্ছে এটা তাজমহল। গাছের নামটা ঠিক আমি জানি না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে তোমাদের যদি জানা থাকে। আর গোলাপ গাছটা ভালোই বেড়েছে। এরপর আরো কিছু গাঁদা গাছ, আমি জানি না গাঁদা গাছগুলো আর কতদিন ভালো থাকবে, তো তোমরা কমেন্ট করে জানিও। এই যে অ্যালোভেরা গাছ, ও তো অযত্নেই বেড়ে ওঠে। এরপর আবার একটা নয়নতারা, এটা সাদা, প্রচুর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ, প্রতিটা নতুন ডালে ফুলের সমাহার, দেখতে অসাধারণ লাগছে। এই যে আবার নয়নতারা। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, রাস্তার দুধারে বাগান করা হয়েছে। গরমে যদিও গাছগুলো একটু ফাঁকা হয়ে গেছে, অনেক কমে গেছে। এখানে প্রচুর গাছ ছিল ফুলের, সেই গাছগুলো এখন নেই। তবু যে কটা গাছ আছে ভালোই লাগছে, আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আসলে চাষবাস করার পর অত গাছের প্রতি তো যত্ন নেওয়া যায় না, শুধু জল দেওয়া হয় আর টাইমে মাসে একবার করে খোল সার দেওয়া হয়, তাতেই এই ফলন। এইগুলো চারা গাছ লাগানো হয়েছে। তো এই গেল ফার্স্ট ধাপ, ঠিক আছে। তো ফুলটা আরেকবার দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো এগিয়ে যাবো, আমাদের আরেকটা ছোট্ট বাগান আছে সেইখানটাতেই। এই যে দেখো, এই যে নিচে টাইম ফুলগুলো অল্প কটা পোঁতা হয়েছিল, তারপরে গাছগুলো এত বেড়ে গেছে, চারপাশে দেখো ভরে গেছে, খুবই সুন্দর লাগছে। দেখো এখানেও আছে টাইম ফুলগুলো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে। আসলে মাটি ভালো হলে না তোমাদের সারের প্রয়োজন খুব একটা হয় না, প্রত্যেকটা পাতা সতেজ। সার দিলে কি হয়, সার যদি তুমি বেশি করে দাও
তাহলে গাছের পাতাগুলো পুড়ে যাবে, আবার সার কম দিলে গাছ ঠিকঠাক হবে না, এটা শহরে দেখেছি। এই যে কল আছে, এই কল থেকেই জল দিয়ে মানে জল দেওয়া হয় সমস্ত গাছগুলোতে। এবার চলে আসি এপাশের বাগানে, দেখো একটা মিনি গাছ ভরে ফুল হয়েছে, যদিও ফুলগুলো শুকিয়ে গেছে কিন্তু ভালো লাগছে এখনো। এখানে কিছু নয়নতারা আছে, তারপর ওদিকে চন্দ্রমল্লিকা ছিল, ভালোই বেড়েছে। এই পাশে একটা গোলাপ গাছ লম্বা করে বেড়ে উঠেছিল। নয়নতারাই বেশি, কারণ কি বলতো, এই যে এতগুলো করে ফুল ফুটছে, হ্যাঁ হার্ডলি 20-30টা ফুল হলেই আমাদের পুজো হয়ে যায়, কিন্তু নয়নতারা পোতার একটা কারণ হচ্ছে সারা বছর এটা ফুল ফোটে আর গাছ ভরে ভরে ফুল ফোটে, এর জন্যে নয়নতারা সবাই বেশি প্রেফার করে। আমি আগেই বলেছি এর যত্ন খুব একটা লাগে না। এই দেখো দূরে আমাদের, কি সুন্দর লাগছে দেখতে। আসলে শহরে তো এগুলো খুব একটা দেখা যায় না, তাই গ্রামের বাড়িতে আসা হয় একটু ওয়েদার চেঞ্জের জন্য। তো এই তো গেল ফুল, এই সামনেই হচ্ছে আমাদের একটা উঠোন। তুলসী গাছটা দেখো কি সুন্দর বেড়ে উঠেছে, এটা চারপাশে ছড়িয়ে ছিল তাই বেঁধে রাখা হয়েছে, খুবই ভালো লাগছে। এখানেই পুজো দেওয়া হয়। তো পাশেই একটা লাউ গাছ আছে, দেখো কি সুন্দর সুন্দর লাউ হয়েছে, যদিও এই লাউটা ছোট। আচ্ছা দাঁড়াও তোমাদের কিছু বড় লাউ দেখায়, এই দেখো এই লাউটা কত সুন্দর, কত বড়। ক্যামেরাতে ছোট মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু প্রচুর বড়, ওই দূরে দেখতে পাচ্ছ, এটা বিশাল বড় লাউ ছিল। তো এখানে এটা পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়, যদি এটা শুধু বর্ষাকালেই হয়। এখানে একটা টগর গাছ আছে, এটা সিঙ্গেল টগর, এটাতেও প্রচুর ফুল হয়, যদি ফুলের সাইজ ছোট যেহেতু এটা সিঙ্গেল টগর। তো এরপর এখানে একটা, এই গাছটার নামটা ঠিক জানি না, এটা আমাকে বলেছিল, মনে পড়ছে না। বলো বলো, বলছি হাফ হাফ করে দেয়া হচ্ছে, একসাথে তো সব দেওয়া সম্ভব নয়, অনেক ভারী, সেই জন্য হালকা করে দিই। হ্যাঁ 50-50 করে দেব। এটা কি ওষুধ দিচ্ছ? এটা ওই ইনোভা। ইনোভা? হ্যাঁ। এটা দিলে কি হবে? এটা কাজ হয় যে পোকা বকর, তারপরে নালি পোকা, এগুলো সব দমন হবে। এর গুড়াগুড় ওই গুটি গুটি পোকা, লাল পোকা সব। ঠিক আছে দাও। এটা গন্ধরাজ, বা প্রচুর কুড়ি এসছে। আরে গড়াগুড়ি খাচ্ছে ওটা, বলে না না। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও।